ওকে গাইস, মাস্ক প্রদর্শনী থার্ড ডেতে আমরা চলে আসছি। দেখতে পাচ্ছেন আমার মাস্কগুলো ঝুলানো হয়েছে আজকে, মানে এটার ভিতরে একটা ক্যামেরা, দেখতে পাচ্ছেন ইউএসবি। রোহিঙ্গা নির্যাতিত রোহিঙ্গারা হচ্ছে আমাদের দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে, তো তাদের জন্য তাদের দুঃখ কষ্টকে বোঝানোর জন্য আমি সেখানে এখানে যে রক্তের ইয়েগুলো দেখলাম, চোখ দিয়ে রক্ত পড়ছে, মানে এখানে এটাই বোঝানো হচ্ছে যে তাদের দুঃখ কষ্ট বা তাদের আর্তনাদটা আমি এখানে প্রকাশ করার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে একটা জেস্টার মাস্ক, এটা বানিয়েছি আপনার প্লাস্টার দিয়ে, সাথে ছিল সিমেন্ট। তো দেখতে থাকুন, এখানে আমার ফ্রেন্ড হচ্ছে আরও কিছু মাস্ক বানিয়েছে, এটা হচ্ছে আই এম ওকে, তাদের হচ্ছে দেন হচ্ছে জান্নাতুল নাঈম, আর আপনি দেখতে পাচ্ছেন, যাই হোক তাদেরগুলো ভালো হয়েছে অনেকটা। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান হচ্ছে রেসিলিয়েন্ট আইএস ক্যারল and devil. Okay, এরপর এটাতে চলে যাই আমরা, আমরা এখানে যেটা দেখানোর চেষ্টা করেছি যে মাস্কের মধ্যে হচ্ছে তারা প্যারেড দিয়ে রাখছে, তার মানে হচ্ছে এখানে তারা বোঝানোর চেষ্টা করেছে যে কোনো স্ট্রেস বা হিলিং টাইপের কিছু একটা। এখানে আমরা চলে যাই নেক্সট প্রজেক্টে, এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো মাস্ক এটা বানিয়েছে মিস্টার সাকিব, সাকিবের গ্রুপ। তো সাকিব এখানে আছে, আমি সাকিবের সাথে এখন কথা বলবো যে সাকিব এটা দিয়ে অ্যাকচুয়ালি কী বোঝানোর চেষ্টা করছে। সাকিব, তুমি একটু এখানে আসো এবং একটু বলো যে তুমি এটা দিয়ে মানে তোমরা কী মিন করতেছো। এটা হচ্ছে হ্যাকার একটা মেয়েকে ডিস্টার্ব করতেছে, এটা হচ্ছে হ্যাকার একটা মেয়েকে ডিস্টার্ব করতেছে, খুঁজে পাই কিনা, যদি পাই তাহলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন আমরা একটু ওই পাশে চলে যাই, ওই পাশে আরো কিছু মাস্ক রয়েছে আমার মাস্কগুলোর পাশেই, দেখতে পাচ্ছেন এই আরেকটা মাস্ক, এটা হচ্ছে রেজিলিয়েন্ট করার জন্য। ওকে, দ্যান দ্য নেক্সট ওয়ান, এটা হচ্ছে ম্যাথ কমিউনিকেশন মোহাম্মদ আশরাফুল আলম খন্দকার, ওকে ক্লাসমেট, তারা এই মাস্কটা বানিয়েছে। দ্যান দ্য নেক্সট ওয়ান হচ্ছে, ওকে কারণ এটা ডিসক্রিপশনটা আমি দিতে পারছি না কারণ ওরা এই মুহূর্তে নাই। আর এটা তো আমি আপনাদেরকে গত পর্বে দেখিয়েছি, তো আমার গত পর্ব দেখলে হচ্ছে এটা সম্পর্কে আপনারা জেনে যাবেন। আর এখানে চলছে আরও কিছু ফটো এক্সিবিশন, আর প্রচুর দর্শনার্থী বা আমাদের ইউনিভার্সিটির লোকজন এখানে আছে। এই যে পুলক ভাই ফটোগ্রাফার চলে আসছে, পুলক ভাই হাই বলেন, সাথে কে সাথে কে? আচ্ছা, ওই যে ও যে পুলক ভাই ওনার গার্লফ্রেন্ড সাথে নিয়ে আসছে, আপনি আপু হাই বলেন। মানুষের মনের জানালা এটা, যেখানে আসলে প্রথমে দেখলে মরুভূমির মতন খুব ডিপ্রেসিং একটা গাছ, গাছ থেকে ফাঁসি ঝুলতেছে লাল রঙের, আর ব্যাকগ্রাউন্ডে দেখলে অনেক দূরে দেখলে দেখা যায় যে নদী, লোকালয়, সুন্দর আকাশ। মেইন কনসেপ্টটা হচ্ছে যে আমাদের লাইফে যখন একটা ডিপ্রেসিং সময় আসে আমরা হয়তো সুইসাইডাল কোনো টেন্ডেন্সিতে চলে যাই, অনেক ধ্বংসের পথে চলে যাই, কিন্তু আসলে একটু দূরে দেখলে দেখা যায় যে ওখানে আসলে অনেক দূরে দেখলে দেখা যায় যে ওখানে আসলে আলো আছে, হোপ আছে, লাইট আছে। মানে এই এই স্টেজের মধ্যে দিয়ে কি তুমিও পার হয়েছো কিনা, মানে তুমি কি সেটা ফিল করছো? হ্যাঁ, আমি মানে তুমি তোমার অবচেতন মনের থিম দিয়ে এটা তৈরি করেছো, তাই তো? আমার এই অবস্থা কারণ আমার আমাদের আজকে একটা মানে পারফরম্যান্স আর্ট হয়েছিল, তো একটু কথা বলতাম, মানে তুমি পারফরম্যান্স আর্টে নিশ্চয়ই ছিল, কোনটা আমি ক্যাল করি? ওকে, খুঁজে পাই কিনা? ওকে, এই তো মোশারফ ভাই, এই সেই বিখ্যাত ব্লগার মোশারফ ভাইকে খুঁজে পাওয়া গেছে। আমার ভিজুয়ালটা এখনো ফিল্ম এক্সিবিশনের সময় দেখা যাবে, সেটা কখন? এই যে একটু পরেই হবে। আচ্ছা, একটু পরে আমরা দেখতে পাবো শুভ ভাইয়ের হচ্ছে ফিল্ম এক্সিবিশনে যে যেটা সাবমিট করেছে, সেটার নাম কি? এটা হচ্ছে আমার দুইটাতে আমি কাজ করছি, একটাতে হচ্ছে মেয়েদের যে যে কোনো কাজ করতে পারে মেয়েরা সেই বিষয়ে, যে মেয়েদের তো এখন হচ্ছে ঘরের মধ্যে তারা আবদ্ধ না, তাই না? একজন মেয়ে, একজন নারী, একজন মা, এই যে এই বিষয়গুলোকে আমরা চেষ্টা করতেছি যে মেয়েরা যে কোনো চাকরি করতে পারে, মেয়েদের সম্মানের জায়গায় আমাদের সমাজে যে স্টিরিওটাইপিংয়ের জিনিসগুলো আপনি ভিজুয়াল তৈরি করেন। এক্স্যাক্ট। ওকে, ফটো এক্সিবিশন শেষ করে আমরা যাচ্ছি ফিল্ম এক্সিবিশনের দিকে।
কে বললো হাট 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 ওকে বন্ধুরা, ফিল্ম এক্সিবিশন শুরু হয়ে গেছে, আমরা প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন অন্ধকার। এখানে আসার রেডিও শো, এখানে ওখানে হত্যা, পুড়ে মরা বধূদের সত্যের সংবাদটা বিজ্ঞাপনে পড়ে যাবে। হ্যাঁ, জাতীয়তে পাঁচ মাসের শিশুকে ধর্ষণ, গ্লোবাল সুইসাইড, আন্তর্জাতিক সেপ্টিক ট্যাঙ্কে কাজের মেয়ে গাছ, আই চা আমার বিস্কুট কই, ঠিক না পিতুলিয়া সবখানে এক কথা, মেয়েকে পড়ায় কি হবে ভাই, বিয়ে দিয়ে দেয় টু 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 টা টু টি রেডিও শো চলছে। গৃহবধূর গায়ে কেরোসিন ঢালার খবরটা আগা দাও রে ভাই, সময় নাই, তাড়াতাড়ি শেষ করো, এই কারেন্টটা গেল। শফিক ভাই, আজকে আমাকে কেমন লাগতেছে, ফ্ল্যাশ লাইটটা জ্বালাম না, কি বললেন? বাংলাদেশের মেয়ে এভারেস্ট জয় করছে, আগে যাবে কোনটা, নারী উদ্যোক্তা না ধর্ষিতা, এন্টারপ্রেনর? আর ফুটবলের খবরটা, বাংলাদেশের নারী ফুটবলাররা গোলের ইতিহাস আরো আছে, চোখ উগড়ে ফেলার পরেও দমে নিরুমানা, কল্পনা চাকমা পাহাড়ে উঠাও, একুশ বছর শুধু ফলো আপ পিতাও, আদিবাসী শিশুকেও ছাড়েনি ওরা, আইন চালাচ্ছে কারা, টু 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 টা টু টি, টকশোতে চলছে নারী অধিকার, তনু হত্যার কথা মনে নাই আর, বিচার ছেড়ে কত ব্যানার ফেস্টুন, সরকার বনে গেল পত্রিকা কার্টুন। মিজান ভাই, ব্রেকিং, মধুপুরে একটা মেয়েকে বাসে রেপ করছে, নিরাপত্তা চেয়ে শঙ্কিত নারী, রং রুটে আসে সব মন্ত্রীর গাড়ি, টু 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 টা টু টি, নিরাপত্তা দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। রয়েছে সার্কাস শিল্পীরা, দেখাচ্ছেন তাদের শিল্পকর্ম, কিন্তু যাদের উদ্দেশ্যে তারা এই শিল্পকর্ম দেখাচ্ছেন, দেখা মিলছে না সেই দর্শকেরই। সার্কাস শিল্পীরা মনে করেন আধুনিক প্রযুক্তি দায়ী এই সমস্যার পিছনে, সরকারের বাস্তব সহযোগিতা পারে এই সমস্যার সমাধান করতে। দীপ্ত পাল, ঢাকা। সরকার ক্ষমতায় বলে এইগুলোর উপর এদিক থেকে একটা বিরাট প্রেশার ছিল, বলে কোনোভাবেই আসলে আমি বলবো যে এই ফর্মটা, প্রদর্শনী ফর্মটা কে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে এটাকে উৎসাহিত করা। মিডিয়া স্টার জার্নালে যেমন সুমন, সে খুব ভালো মতো করে উইথ মানে সি দ্য এক্সিবিশন প্রসিডিউর, হাউ হি ইন্টারপ্রিট অল দ্য আইডিয়াস, হোয়াট এভার আই টোল্ড অ্যান্ড হোয়াট এভার হি মিন টু টোল্ড, অ্যাকচুয়ালি হি ট্রাই টু ফোকাস অন দ্যাট থিং। আমার ভালো লেগেছে যে মানে আসলে জিনিস দেখে ভিজুয়ালের যদি আমি একটু
কথা বলি, তা ভিজুয়াল দেখে শুধুমাত্র আমাদের মেসেজটাই লার্ন করা ঠিক না, সেটাকে যদি আমরা মনে রাখতে না পারি তাহলে হয়তো হবে না। কিন্তু এর ভিজুয়ালের যে কিছু মজার আমরা জিনিস দেখতে পাই, ফান এলিমেন্টস হয় বলছি, কারণ আমরা এগুলোকে দেখিয়ে না আসলে ফান ভাবি সোসাইটিতে, দিস ইজ নট অ্যাকচুয়ালি ফান। হ্যাঁ, ওই যে আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে সে, দিস ইজ রিয়েলি গুড থিং, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ফার্স্টলি অ্যাকচুয়ালি বলো যে আমাদের এই প্রোগ্রামটা থিমের ব্যাপারে কিছু বলো। থিমটা ছিল রেজিলিয়েন্স নিয়ে, তো ওটার সাথে আমরা কানেক্ট করার চেষ্টা করেছি যে আমাদের ওয়ার্কগুলো। আচ্ছা, তো রেজিলিয়েন্স তো এখানে আমাদের যেমন একটা আমাদের দেশে যেমন রোহিঙ্গারা শুধু মুসলিম না, রোহিঙ্গা তো বিভিন্ন ধর্মেরও আছে বা রোহিঙ্গার তো আলাদা একটা, কিন্তু এখানে বাংলাদেশে একটা প্রোপাগান্ডা ট্রোল হয়েছে যে রোহিঙ্গারা মুসলিম, তো সেই সেটাকে আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি যে রোহিঙ্গা মুসলিম বা তাদের হচ্ছে ইয়েগুলো, তাদের মানে বেদনাগুলো আমি এখানে ফুটে তোলার চেষ্টা করেছি যে তাদের চোখ দিয়ে রক্ত পড়তেছে এরকম একটা কিছু। আর এটা হচ্ছে একটা প্যানোপটিকন, মানে এটা হচ্ছে এখানে এটাই বোঝানোর চেষ্টা করেছে যে যেমন এটা রেজিলিয়েন্সের সাথে এভাবেই কানেক্ট করা হয় যে যেমন কিছুদিন আগে একটা ছেলে আপনার সুইসাইড করতে যাচ্ছিল। আচ্ছা, তো সে তার ফেসবুকের অবস্থা থেকে তার ফ্রেন্ডরা জানতে পারে যে সে সুইসাইড করা অ্যাটেম্প টু সুইসাইড, দেন সেখান থেকে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, তো তার মানে হচ্ছে সে নজরদারির মধ্যে ছিল বা তার ফ্রেন্ড বা কারো, সেই কনসেপ্ট থেকে আমি হচ্ছে এটা বানিয়েছি যে ফ্যানপটিকন, মানে সবাই আমরা নজরদারির মধ্যে আছি বা গভর্নমেন্ট আমাদেরকে নজরদারির মধ্যে রাখতেছে। হ্যাঁ, ফ্যানপটিকন। আর এটা হচ্ছে জেস্টা, এটা জাস্ট আপনার রাজা বাচ্চাদের সাথে যেই ওই আপনার কী বলে মানে কুচক্র করার যে একটা দল থাকতো তাদের একটা। আর এটা হচ্ছে মানে স্টেরিওটাইপ নিয়ে একটা করা, স্টেরিওটাইপটা হচ্ছে যে যেমন আমরা হচ্ছে চুল বড় রাখি অনেকে সব করে, তো অনেকেই ভাবে যে চুল বড় রাখলেই মনে হয় বখাটে বা এরকম কিছু একটা, তো অ্যাকচুয়ালি চুল বড় রাখা তো বখাটে না বা এরকম আমরা যে সোসাইটিতে একটা কিছু প্রচলন হয়ে যায় স্টেরিওটাইপ, ওটাকে আমি এখানে হাইলাইট করার চেষ্টা করেছি, তো ওটাই আমি মূলত দেখানোর চেষ্টা করেছি যে চুল বড় রাখে মানে বখাটে না এরকম কিছু। থ্যাংক ইউ। ফোকাসটা করতেছি স্টেরিওটাইপসের উপরে, কারণ এটা একদম বেশি হয়ে গেছে। আর দ্বিতীয় ফোকাস হচ্ছে আমার রোহিঙ্গা মুসলিম, কারণ মানে আমরা বলতে চাচ্ছি না যে রোহিঙ্গা মুসলিম, এটা আমরা বলতে চাচ্ছি না, এটাই ফোকাস করছি। এই জন্য আমি এখানে লিখে রাখছি যে রোহিঙ্গা মুসলিম, রোহিঙ্গারা শরণার্থী, তারা আমাদের দেশে আসছে, আমাদের আমরা যথাসম্ভব চেষ্টা করেছি, তবে আমিও সেখানে গিয়েছিলাম এবং আমি সেই এটাই মূলত আমার থেকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে রোহিঙ্গা, বিশেষ করে রোহিঙ্গা এবং স্টেরিওটাইপটা আমার মূল ফোকাস। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। জাহিদ জি, জাহিদ সুমন, আমার ইউটিউব চ্যানেল জাহিদ সুমন, ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। ওকে, অলরাইট, গুড লাক। তোর কপালে বুঝছিস আমার মতো লম্বা বয়ফ্রেন্ড দিয়ে জুটবে? হবে না। কেন? লম্বা ছেলে তো আমার থেকে একটু বেশ, একটু হাইটটা একটু বেশি হলে হবে। আমি আমি ম্যাচ করে নেব তোকে, লম্বা লম্বা হিল কিনে দেব। কয়জনের সাথে ম্যাচ করবা? অলরেডি চলতেছে। তুমি কয়জনের সাথে ম্যাচ করবা? আমি সবার সাথে ম্যাচ করতে চাই, কিন্তু আমার সাথে কেউ ম্যাচ হচ্ছে না। হবে না তো। কেন হবে না? একজনের সাথে স্টে থাকতে হবে। আচ্ছা চল, তোর সাথে স্টে। না না না, ছি ছি ছি, কি বলে সব? তাহলে শাড়িওয়ালা আপুটা মাইন্ড করবে। ও তো নীল শাড়িওয়ালি।